أعوذ بالله من الشيطان الرجيم. السلام عليكم ورحمة الله. الله رب العالمين আমাদেরকে কোরআনের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন কোন লোকেরা এই পৃথিবীতে ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, চুক্তি করলে চুক্তি ভঙ্গ করে। এই লোকগুলি মূলত যারা কোরআনের সাথে অন্য কোনো গ্রন্থকে মানে, যারা আল্লাহ তাআলার ইবাদতের সাথে মানবের ইবাদত করে, এই লোকগুলি মূলত মুশরিক হয়। তারা শিরিক করে আল্লাহ তাআলার হুকুমের সাথে, তারা মুশরিক হয়, শিরিক করে আল্লাহ তাআলার ইবাদতের সাথে। তাই তাদের সাথে আপনি যতই চুক্তি করেন না কেন, তারা ধর্মের দোহাই দিবে কিন্তু এই চুক্তিও ভঙ্গ করবে, ওয়াদাও ভঙ্গ করবে। আমরা কোরআনের 9 নম্বর সূরা তাওবা এর 7, 8, 9, 10, 11 দেখতে পাবো, এখানে আল্লাহ তাআলা বলছেন, কাইফা ইয়াকুনু লিল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহ ওয়া ইনদা রাসূলি ইল্লা আল্লাযিনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম ফামা ইসতাকামু লাকুম ফাসতাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। তারপরে আল্লাহ বলছেন, কাইফা ওয়া ইয়াযহারু আলাইকুম লা ইয়ারকুবু ফিকুম ইল্লা ওয়া লা যিম্মা ইউরদুনাকুম ইয়াফাহিম ওয়া তাবা কুলুবুহুম ওয়া আকসারুহুম ফাসিকুন ইশতারাউ বিআয়াতিল্লাহি সামানান ক্বালিলান ফাসাদু আন সাবিলি ইন্নাহুম সাআ মা কানু ইয়ামালুন লা ইয়ারকুবুন লা ইয়ারকুবুনা ফি মুমিনিন ইল্লা ওয়া লা যিম্মা وأولئك هم المعتدون فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فإخوانكم في الدين ونفصل الآيات لقوم يعلمون. আল্লাহ তার রাসূলের দরবারে মুশরিকদের কোন চুক্তি কিভাবে স্থায়ী হবে, কিন্তু পবিত্র মসজিদের কাছে বসে যাদের সাথে চুক্তি সম্পাদন করা হয় তাদের কথা আলাদা। তারা যদি তোমাদের সাথে কথা ঠিক রাখে তাহলে তোমরাও তাদের সাথে কথা ঠিক রাখবে, এ কথা সত্য সুনিশ্চিত জানবে যে আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে ভালোবাসেন। একমাত্র তাকওয়া যারা অর্জন করে সেই লোকগুলি আল্লাহ তাআলার দৃষ্টিতে সবচেয়ে ভালো ইনসান, ভালো মানুষ, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। কিভাবে তা অসম্ভব হবে? তারা যদি তোমাদের উপর প্রাধান্য লাভে সক্ষম হয় তাহলে তোমাদের ব্যাপারে আত্মীয় কিংবা কোনো প্রতিশ্রুতির কথায় কিছুমাত্র গুরুত্ব দিবে না। তারা শুধু মুখের কথা তোমাদেরকে খুশি করতে চায়, আসলে তাদের অন্তরে তাদের মোটেই তাতে মোটেই রাজি নয়। আসলে তাদের মধ্যে বেশিরভাগই তো দুষ্ট দুরাচার থাকে। এই মুশরিক লোকেরা যখন মুমিনদের সাথে কোনোভাবে ডিল করে, কোনো ধরনের কথা বলে, তখন কথাই তারা খুশি করাতে চায়, আমলে না। তারা আল্লাহ তাআলার আয়াতসমূহ সামান্য কিছুর বিনিময়ে হাত বদল করে, অথচ এভাবে ওরা তো লোকজনকে আল্লাহ তাআলার পথ থেকে দূরে সরিয়ে রাখে। নিশ্চয় তাদের কাজ কর্ম বড়ই নিকৃষ্ট। এরা কোনো মুমিনদের ব্যাপারে আত্মীয়তা কিংবা প্রতিশ্রুতির উপরে কখনো গুরুত্ব দিবে না, এরা তো বড়ই সীমা লঙ্ঘনকারী। সুতরাং তারা যদি তওবা করে আর সালাত কায়েম রাখে, যাকাত আদায় করে, তাহলে তারাও যে তোমাদের দিনের ভাই রূপে গণ্য হবে। এভাবে আমি তো আয়াতসমূহ বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি জ্ঞানী কওমের জন্য। তো এখানে আমরা জানতে পারলাম, একমাত্র যারা আয়াতের সাথে শরীক করে, আল্লাহ তাআলার হুকুমের সাথে, আল্লাহ তাআলার ইবাদতের সাথে, এরা কখনো চুক্তি, যে কোনো চুক্তি তারা এই অঙ্গীকার বলেন, চুক্তি বলেন, এগুলি কখনো তারা পূর্ণভাবে মানবে না, ভঙ্গ করে থাকে। আর এই সমাজ আমরা সবচেয়ে বেশি দেখতে পাই আহলে কিতাব মুসলমানদের মধ্যে।